আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে তোমাদের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ FCFS মানে ফার্স্ট কম ফার্স্ট সার্ভিস মানে আগে আসলে আগে ভর্তি এই সিস্টেমের মাধ্যমে, এই যে এটা FCFS এইটার মাধ্যমে ভর্তির যে আপডেট সেটা শেয়ার করব। মানে তোমাদের এই আবেদনের ডেটটা কিন্তু তারা আবারও স্থগিত ঘোষণা করেছে, মানে তোমাদের FCFS এই কোর্সের এই সিস্টেমের মাধ্যমে ভর্তি আবারও কিন্তু স্থগিত ঘোষণা করা হয়েছে, যেটা আজকে থেকে শুরু হওয়ার কথা ছিল। এটা বিস্তারিত শেয়ার করব। তো তার আগে তোমাদের কাছে একটু অনুরোধ থাকবে, তোমরা কেউ যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো, এখনই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দাও। তোমাদের দেখো ফার্স্ট কম ফার্স্ট সার্ভিস সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে কিন্তু রিসেন্টলি গতকালে আমি দিয়েছি প্রায় 2-3টার মতো, এগুলো চ্যানেলে দেখতে পারো। তো চলো শুরু করি। তো দেখো আমরা এই যে ফার্স্টে যে বিষয়টা একটু দেখি, আমাদের এই যে এখানে কিন্তু বিজ্ঞপ্তি রয়েছে ফার্স্ট কম ফার্স্ট সার্ভিস, এটা আমরা যদি ওপেন করি, ওপেন করার পরে দেখি এখানে কী লেখা আছে, একটু ওয়েট করি আমরা, আমার এটা ডাউনলোড হচ্ছে। তো এই যে আমি এখানে ওপেন করে ফেলতেছি। তো দেখো এই বিজ্ঞপ্তি অনুযায়ী তোমাদের এই যে ফার্স্ট কম ফার্স্ট সার্ভিসে প্রথম আবেদন মানে প্রথম পর্যায়ের আবেদনটা 14 ফেব্রুয়ারিতে শুরু হওয়ার কথা ছিল সকাল 10টায়, বাট তারা কিন্তু এটা চেঞ্জ করে ফেলেছে, অর্থাৎ 14 তারিখে শুরু হয় নাই, আজকে শুরু হওয়ার কথা ছিল, আজকেও হয় নাই। তো আমরা যদি দেখো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে এখানে ক্লিক করি, করার পরে দেখো এখানে কিন্তু কোনো ফার্স্ট কম ফার্স্ট সার্ভিসের বাটনটা নাই, তার মানে এখনও কিন্তু শুরু হয়নি। তো এটা সংক্রান্ত তারা একটা আপডেট দিয়েছে, এখানে আমরা একটু দেখি, এই যে উপরে আছে, ঠিক আছে, এটা শুরু থেকে আসুক, তারপর আমি বল দিচ্ছি। তো এখন যে বিষয়টা, আজকে হচ্ছে 15 তারিখ, আজকে থেকে আজকে সকাল 10টা থেকে কিন্তু তোমাদের FCFS এই কোর্সে আবেদন শুরু হওয়ার কথা ছিল, বাট এখনও কিন্তু হয় নাই। এটার পেছনে তারা একটা নোটিশ দিয়েছে, তো নোটিশটা দেখো আমাদের এই যে ডিসপ্লের উপরে আছে, একটু এটা আসতেছে, আমি একটু দেখাই দিই তোমাদের। সার্ভারের কারিগরি ত্রুটি জনিত কারণে তোমাদের ফার্স্ট কম ফার্স্ট সার্ভিস মানে FCFS, ঠিক আছে, এর মাধ্যমে ভর্তি সাময়িক স্থগিত করা হয়েছে, মানে সাময়িকভাবে বন্ধ করেছে তারা এই এই সিস্টেমের মাধ্যমে আবেদনটা। তো কারিগরি ত্রুটি সমাধান সাপেক্ষে পরবর্তীতে শিক্ষার্থীদের SMS এর মাধ্যমে, দেখো এখানে বলেছে FCFS এর মাধ্যমে তোমাদের ভর্তির তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে, অথবা তোমরা চাইলে ওয়েবসাইট থেকে দেখতে পারো এবং আমার ভিডিওর মাধ্যমে আপডেট জানতে পারবে। তাছাড়াও এই সংক্রান্ত তথ্যাবলী তোমাদের ভর্তি ওয়েবসাইটে তোমরা হচ্ছে পাবে বা দেওয়া হবে যে এই ওয়েবসাইটটা। তো এখন যে বিষয়টা বলি, এখানে তোমাদের যেটা বলা আছে FCFS কোর্সের মাধ্যমে ভর্তি, যে যেটা সাময়িকভাবে বন্ধ ছিল কালকে, কিন্তু এখানে তোমাদের ছিল যে এইটা তোমাদের বন্ধ আছে 15 তারিখ থেকে কিন্তু এটা চালু হবে। তো আমি যদি তোমাদের দেখাই দেয়, একটু ওয়েট করো, আমি কিন্তু কালকে ভিডিওর মাধ্যমে দেখাই দিছি যে এটাতে, হ্যাঁ, তোমাদের এই যে বিস্তারিত আপডেট এই ভিডিওর মাধ্যমে কিন্তু দেখাই দিছি, একটু ওপেন। তো দেখো গতকালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম যেটাতে আমি বলেছিলাম, দেখো এই যে ফার্স্ট কম ফার্স্ট সার্ভিসে তোমাদের এই যে এটা যেটা বলা আছে সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে, কিন্তু এটা আগামীকাল 15 ফেব্রুয়ারি 2023 সকাল তোমাদের 10টা থেকে 15টায় কিন্তু এটা তোমাদের আবেদন শুরু হবে। এটা কিন্তু আমি গতকালকে ভিডিও বানাইছিলাম, মানে এই নোটিশটা তারা গতকালকে তোমাদের এই যে এই ওয়েবসাইটে দিয়েছিল, এই যে এখানে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি। তো আজকে তারা আপডেট নোটিশ দিয়েছে যে একদমই সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে, কবে থেকে চালু হবে, কবে শুরু হবে, তারা এটা পরে SMS এবং বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিবে, বাট আপাতত এটা বন্ধ আছে তোমাদের FCFS কোর্সের মাধ্যমে অনলাইনের যে আবেদনের যে সিস্টেমটা আছে সেটা। আশা করি বোঝাতে পেরেছি, তারা এটার কারণ জানিয়েছে কারিগরি ত্রুটির কারণে তারা এই প্রবলেম হচ্ছে, সো এটা শীঘ্রই সমাধান করা হবে তারা বলেছে। তো এটা চালু হলে অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে আবারও আপডেট দিয়ে তোমাদের জানিয়ে দেবো, আশা করি ক্লিয়ার। তো ভিডিওটি যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমার ইউটিউব চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দেবে। তোমরা কেউ যদি নতুন হয়ে থাকো আর আরও শিক্ষা সংক্রান্ত আপডেট ভিডিও আছে চাইলে তোমরা এগুলো দেখতে পারো। তো আজকের মতো এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।